हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জাহিনুরস ফ্যামিলি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারো হাজির হলাম আজকে খুবই ইজি একটি রেসিপি কোপ্তা বিরিয়ানি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন কিভাবে কোপ্তা বিরিয়ানিটা রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখ আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে কোপ্তা বিরিয়ানি করতে আমি এখানে 30 মিনিটের জন্য 4 কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এখন আমি ব্লেন্ডারের মধ্যে সব কিমাগুলো নিয়ে নিব একে একে সব মশলাগুলো দিয়ে দেব সব মশলা একসাথে কিমা মিক্স করব আমি এখানে চিকেন কিমা নিয়েছি আপনারা চাইলে বিফ কিমা নিতে পারেন এখন আমি কিমার মধ্যে একটা বড় পেঁয়াজ নিব সাথে 3-4টা কাঁচামরিচ নিব এক চা চামচ আদা বাটা নিব এক চা চামচ রসুন বাটা নিব এক চা চামচ গরম মশলা নিব এক চা চামচ ধনিয়া গুঁড়া নিব এক চা চামচ জিরা গুঁড়া নিব এক চা চামচ মরিচের গুঁড়া নিব এখন স্বাদমত লবণ দিব এক চা চামচ বেসন দিব এখন সব মশলা একসাথে মিক্স করব ব্লেন্ডার করব আমার ব্লেন্ডার করা শেষ এখন সবগুলো একে একে বল করে নেব হাতে তেল মাখিয়ে নেব যেন হাতটা স্টিকি না হয় সব বলগুলো সেম সাইজে করব দেখতে ভালো লাগবে তো আমি একে একে সব বলগুলো করে নিচ্ছি তো আমি ছোট ছোট সব সেম সাইজেরই বল করেছি একে একে আমার সব বলগুলো বানানো শেষ এখন আমরা পোলাওয়ের জন্য রেডি করব পাতিলটা গরম হলে অল্প ভেজিটেবল অয়েল দেব আর আমাদের যা যা লাগবে জিরা জয়ত্রী 4-5টা এলাচ 2টা তেজপাতা 7-8টা লং 2টা দারুচিনি 5-7টা গোলমরিচ সবগুলো একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি 4 কাপ বাসমতি চাল নিয়েছি 4 কাপের জন্য আমি 6 কাপ গরম পানি নিব গরম পানিগুলো এখন ফুটে উঠলে আমি চাল দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব আমার পানি ফুটে উঠেছে এখন আমি চালগুলো দিয়ে দিব চালটা আমি 80% কুক করব এর মধ্যে পোলাওটা হতে থাকবে আমি মিটবলগুলো ভেজে নেব একটি ফ্রাই প্যানে আমি তেল নিব ভেজিটেবল অয়েল এরপরে আমি একে একে মিটবলগুলো দিয়ে দিব আমি মিটবলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে উঠিয়ে নেব সেই একই গরম তেলে আমি একটি বড় পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি কাটা টমেটো দিয়ে দেব আমি এখানে 2টা টমেটো নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ ধনিয়া গুঁড়া 1 চা চামচ মরিচের গুঁড়া 1 চা চামচ জিরার গুঁড়া 1 চা চামচ গরম মশলার গুঁড়া সব একসাথে মিক্স করে নেব খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষাতে কষাতে আমি 1 চা চামচ সিনামন পাউডার দেব সাথে কিছু মিন্ট লিফ দেব খুব ভালোভাবে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে একটু পানি দিয়ে দেব এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি 1 কাপের মতো প্লেন ইয়োগার্ট দেব প্লেন ইয়োগার্টটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষাতেই থাকব আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মিটবলটা দিয়ে দিব আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে মানে আমার মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে এখন মিটবলগুলো দিয়ে দিব মিটবলগুলো দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে হতে 1 কাপ গরম পানি দিয়ে দিব মিটবলের মধ্যে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখব তেল উপরে উঠে আসলে বুঝতে হবে আমাদের মিটবলটা শেষ পর্যায়ে আমার পোলাওটাও হয়ে গিয়েছে
এখন মিটবল আর পোলাও একসাথে মিক্স করব। এখন পোলাও আর মিটবল একসাথে মিক্স করব, 10 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। পোলাওটা দমে দেওয়ার আগে আমি এক চামচ ঘি দিব। ঘিটা আমার বাসায় বানানো, আমার তৈরি এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটু ফুড কালার দেব। এখন আমি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তাটা আমি বাইরের থেকে কিনে এনে এসেছিলাম, আপনারা চাইলে বাসায়ও করতে পারেন। আর আমি দিব মিন্ট লিফ। এখন লো হিটে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমার পোলাওটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট, ঝরঝরা, কি সুন্দর একটা ঘ্রাণ বাইরে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনারা প্লিজ একবার আমার এই চিকেন কোপ্তা বিরিয়ানিটা ট্রাই করবেন, আর খেতে কেমন হলো সেটা আমাকে জানাবেন। ব্যাস হয়ে গেল চিকেন কোপ্তা বিরিয়ানি, এখন আমি সার্ভ করব। ব্যাস খাওয়ার জন্য রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আবারও আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।